बाबा साहेब आम्बेदकर 132तम जन्म जयंती संविधान रक्षा नागरिक जोट गढ़े तोलार डाक दिलें कांग्रेस नेत्री सोनिया गांधी। शुक्रवार एक संवादपत्रे लार्निंग फ्रम बाबा साहेब शीर्षक निबंधे এই আহ্বান জানিয়েছেন তিনি। যখন বিজেপির বিরুদ্ধে বিরোধী জোট গড়তে তৎপরতা চলছে তখন সোনিয়ার নাগরিক জোটের ডাক খুবই গুরুত্বপূর্ণ। সোনিয়া গান্ধী তার নিবন্ধে বলেছেন, বাবা সাহেব বহুদিন আগেই আমাদের সতর্ক করেছিলেন এই বলে যে সংবিধানের সফল রূপায়ণ নির্ভর করে শাসনভার যাদের হাতে তাদের ওপর। তিনি লিখেছেন, আজ ক্ষমতায় যাঁরা বসে আছেন তারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অপব্যবহার করছেন, ভিতর থেকে ভেঙে ফেলছেন, দুর্বল করে দিচ্ছেন সংবিধানের স্বাধীনতা, সাম্য এবং ন্যায়ের ভিত্তিকে। সোনিয়া অভিযোগ করেছেন, বর্তমান শাসকেরা ক্রমাগত বিরুদ্ধ প্রচার চালিয়ে একদিকে চাপ সৃষ্টি করছেন বিচার ব্যবস্থার ওপর, অন্যদিকে বাড়ছে অবিচার। তাঁর মত, বাবা সাহেবের জীবন আমাদের শিক্ষা দেয় কিভাবে প্রবল মতভেদ এবং প্রবল বিতর্ক সঙ্গে নিয়েই একসাথে দেশের স্বার্থে কাজ করা যায়। সোনিয়া লিখেছেন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, বাবা সাহেব আম্বেদকর, বল্লভভাই প্যাটেল এবং অন্য নেতাদের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রবল মতবিরোধ ছিল, কিন্তু তাতে তাঁদের অসুবিধা হয়নি দেশের স্বার্থে একজোট হয়ে কাজ করতে। সোনিয়া সম্ভবত এই কথা বলে ইঙ্গিত করেছেন, নানা বিষয়ে মতান্তর থাকলেও বিরোধীদের একজোট হয়ে সংবিধান এবং গণতন্ত্র রক্ষায় জোট বেঁধে লড়াই করা উচিত। এই প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, আজ সময় এসেছে যখন সব ভারতীয় যে যেখানে আছেন দল, ইউনিয়ন, নাগরিকদের সংগঠন, ব্যক্তি সকলকে এগিয়ে এসে সংবিধান রক্ষার স্বার্থে জোট বাঁধতে হবে। কলকাতা টিভি।